হে ভিউয়ার্স, বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, অ্যান্ড্রয়েড ভিডিও আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। বন্ধুরা, আমরা কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলের ফাইল ট্রান্সফার করার জন্য শেয়ারিট অ্যাপটি ব্যবহার করে থাকি। তা আপনারা অবশ্যই বলতে পারেন, শেয়ারিট অ্যাপটি কিন্তু ওপেন করলে বোঝা যায় না আসলে কি এটি ফাইল ট্রান্সফার অ্যাপ। আসলে কিন্তু দেখা যায়, শেয়ারিট অ্যাপ ওপেন করার পর এখানে নানান ধরনের অ্যাড, নানান ধরনের ভিডিও, অনেক লিঙ্ক কিন্তু শেয়ার করে। আর শেয়ার দিয়ে আপনার যে কোনো ফাইল ট্রান্সফার করতে গেলেও কিন্তু নতুন মানুষরা তো হিমশিম খাবেই, পুরাতনরাও হিমশিম খেয়ে যায়। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শেয়ারিটির আরেকটি নতুন ভার্সন দেখাবো, যে ভার্সনটির মধ্যে আপনারা খুব সহজেই বিদ্যুতের গতিতে যে কোনো ফাইল ট্রান্সফার করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, সেটা কিভাবে ডাউনলোড করবেন, সেটা কিভাবে সেটিং করবেন সম্পূর্ণ দেখাবো এই ভিডিওতে। তার আগে যে কথাটি না বললেই নেই, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে দিবেন আমাদের ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো চলেন বন্ধুরা শুরু করি। যারা এখনও অ্যান্ড্রয়েড চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন, আর আমাদের চ্যানেলের নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অন করে দিন। তো বন্ধুরা, আমরা যে ফাইলটি ডাউনলোড করবো শেয়ারিটির নতুন আপডেট, যেটা শেয়ার ইট লাইট, জাস্ট আমরা প্লে স্টোরে চলে যাবো। প্লে স্টোরে যাওয়ার পর বন্ধুরা শেয়ার ইট লাইট লেখলে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। বন্ধুরা, শেয়ার ইট লাইট অফিসিয়াল ভার্সন, জাস্ট এটাকে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। জাস্ট আমি আপনাদেরকে ইনস্টল করে আবার ফিরে আসছি। তো বন্ধুরা, অ্যাপসটি ইনস্টল হয়ে যাওয়ার পর এখান থেকে ওপেন করবেন। সবচেয়ে বড় বিষয় হলো বন্ধুরা, আমরা যে আগে শেয়ার ইটটি ইউজ করতাম সেটা কিন্তু 24 MB রূপে ফাইল, আর এটা কিন্তু জাস্ট আপনার 9 MB ফাইল। এই অ্যাপসটির মাধ্যমে আপনারা কিন্তু সম্পূর্ণ একটি অ্যাড ফ্রি শেয়ার ইট ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, ইন্টারফেস এরকম চলে আসার পর জাস্ট আপনারা সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর বন্ধুরা এখানে কিন্তু আপনার একটি মোবাইল নাম্বার দিয়ে আপনাদেরকে সাইন ইন করতে বলবে। জাস্ট আমাদের সাইন ইন করার দরকার নেই, জাস্ট আমরা স্কিপে ক্লিক করে দেবো। স্কিপে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখেন আমাদের ইন্টারফেসটি এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখানে কিন্তু আপনার অ্যালাউ চাইবে, জাস্ট আপনার অ্যালাউটি দিয়ে দেবেন। অ্যালাউটি দিয়ে দেওয়ার পর বন্ধুরা ইন্টারফেস এখন কিন্তু আমাদের সম্পূর্ণ শেয়ারটি ওকে হয়ে গেছে। জাস্ট আমরা যদি এখান থেকে সেন্ডে ক্লিক করি, সেন্ডে ক্লিক করার পরই বন্ধুরা কিন্তু দেখেন আমরা এখান থেকে আমাদের এই পারমিশনগুলো দিতে বলবে। দিতে বলার পরই বন্ধুরা আপনারা এখান থেকে শেয়ারটি ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, সবচেয়ে মজার বিষয়, আপনারা শেয়ার ইট লাইট থেকে আগের শেয়ারিটও যদি আপনার ফাইল ট্রান্সফার করতে চান সেটাও কিন্তু খুব সহজে পারবেন, কারণ আমি এটা নিজেই করে দেখেছি আমার এক ফ্রেন্ডের মোবাইল দিয়ে, যে ফাইলটি ট্রান্সফার করা যায় কিনা। ঠিক আছে বন্ধুরা, তো এভাবে আপনারা শেয়ারিটি ব্যবহার করতে পারেন সম্পূর্ণ অ্যাড ফ্রিতে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। আর অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড বিডির পাশেই থাকবেন। তো বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও নতুন করে ভিডিও নিয়ে হাজির হবো। ধন্যবাদ বন্ধুরা।